নিখোঁজ স্ত্রীকে উদ্ধারের আর্জি পুলিশ প্রশাসনের কাছে। গত 23 সেপ্টেম্বর বাবার বাড়ি ঝাড়খণ্ড যাব বলে বাড়ি থেকে দুপুরবেলায় বেরিয়ে যায় স্ত্রী পদ্মা বিশ্বাস সরকার। তারপর বিকেলে তাকে ফোন করলে তিনি জানান যে এখন তিনি ফারাক্কায় আছেন। সন্ধ্যায় আবার ফোন করেন তার স্বামী, কিন্তু মোবাইল অফ থাকায় কোনোভাবে যোগাযোগ করা যায়নি। গৃহবধূর বাবার বাড়িতে ফোন করলে তারা জানান তাদের মেয়ে বাড়িতে আসেনি। তারপর একের পর এক সমস্ত আত্মীয়দের বাড়িতে ফোন করলেও খোঁজ পাওয়া যায়নি 26 বছরের পদ্মা বিশ্বাস সরকারের। নিখোঁজ সন্দেহে সাগরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্বামী। নিখোঁজ গৃহবধূর নাম পদ্মা বিশ্বাস সরকার, বয়স 26 বছর, স্বামী অমল বিশ্বাস, বাড়ি সাগরপাড়া থানার লক্ষ্মীনারায়ণপুর গ্রামে। গৃহবধূর বাবার বাড়ি ঝাড়খণ্ড রাজ্যের সাহেবগঞ্জ জেলার রাধানগর থানার শ্রীঘর 4 নম্বর গ্রামে। নিখোঁজ গৃহবধূর স্বামী জানান, আমার পরিবারে কোনো অশান্তি নেই, 8 বছর আগে আমাদের বিবাহ হয় দেখাশোনা করেই। তারপর দীর্ঘ 2 বছর সংসার করার পর আমাদের একটি কন্যা সন্তান হয়, মেয়ের বয়স 6 বছর। হঠাৎ কি যে হলো, ঘর সংসার ছেড়ে কোথায় হারিয়ে গেল খুঁজে পাচ্ছি। গৃহবধূকে উদ্ধারে পুলিশ প্রশাসনের সহযোগিতা চাইছে পরিবারের লোকজন। এই ঘটনায় 2 দিন কেটে যাবার পরও এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ গৃহবধূর অপেক্ষায় গোটা পরিবার সহ প্রতিবেশীরা। দুপুর 1টার সময়তে আমার কাছে না বলেই চলে যায়। তা আমি ফোন করি, ফোন করলে তখন ওই বলে যে আমি গাড়িতে আছি, বাবার বাড়িতে যাচ্ছি। তখন আমি 5টা নাগাদ আবার ফোন করি, ফোন করলে বলে যে আমি ফারাক্কায় পৌঁছে গেছি। তারপরে আমি বললাম ঠিক আছে যাও তাহলে, আমি পরে যোগাযোগ করে নেবো। তারপরে আমি ফোন আবার ট্রাই করি, তখন সুইচ অফ। তারপরে আমার একটু ডাউট হয়, ডাউট হলে আমি আমার বাড়িতে এসে সব কিছু খোঁজাখুঁজি করি। তখন দেখি কাগজপত্র কিছুই নেই, ওর প্রমাণপত্র কিছুই নেই, নিয়ে চলে গেছে। আর আমার টাকা পয়সা সোনা দানা যা ছিল সবই নিয়ে চলে গেছে। আমি সাগরপাড়া আমার প্রশাসনের কাছে আমি আবেদন জানাই, যাতে যথাযথ আমার স্ত্রী যাতে ফিরিয়ে এনে দেয়, এটাই আমার বক্তব্য। তারপরে আমার শ্বশুরবাড়িতে আমি ফোন করে জানিয়ে দিই।